আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমি পাকা তালের রস দিয়ে খিস্যা পাটিসাপটা বানাবো। অর্থাৎ আগে আমি খিস্যা রান্না করে নিব, তারপরে পাটিসাপটা বানাবো। আর এই খিস্যা পাটিসাপটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, এটা খুবই মজার একটা খাবার। আর খিস্যা রান্না করতে যা যা লাগবে আমি সব রেডি করে নিয়েছি। আমি ঘি, দুধ জাল করে নিয়েছি, নারকেল কুড়িয়ে নিয়েছি, চিনি নিয়েছি, মশলা নিয়েছি, আর আমি পাকা তালের রস নিয়েছি। আর এখানে 2 টেবিল চামচ কাঁচা সুজির সঙ্গে 1/2 কাপ দুধ দিয়ে এটা আমি গুলিয়ে রেখেছি 10 মিনিট আগে। চুলায় একটা ননস্টিকের কড়াই বসিয়েছি, এখানে আমি 1 টেবিল চামচ ঘি দিলাম। এই ঘির মধ্যে 2টা সাদা এলাচ দিব, 1 টুকরা দারচিনি দিব, 1টা তেজপাতা দিব, দিয়ে এটা ভালো করে ভেজে নিব। সুন্দর একটা ফ্লেভার আসবে এই মশলাটা দিলে। আমি শেষের দিকে এটা উঠিয়ে ফেলে দিব। তো প্রথম দিকে দিয়ে একটু আমি ঘির সঙ্গে যদি ভেজে নেই তাহলে ফ্লেভারটা ভালো আসবে। এর মধ্যে আমি তালের রসটা ঢেলে দিলাম। এখানে 1.5 কাপ তালের রস আছে, আমি পুরাটাই দিয়ে দিলাম। দিয়ে এটা আমি 2-3 মিনিটের মতো এই ঘির মধ্যে একটু নাড়াচাড়া করে এটা মিলিয়ে নিব। তাহলে ঘির যে সুন্দর ফ্লেভার এটা রসের ভিতরে চলে যাবে, আর এটা রসের যে একটু তিতো ভাব থাকে সেটাও থাকবে না, আর সুন্দর ফ্লেভার আসবে। 3 মিনিট আমি দুধ তালের রসটা জাল করে নেওয়ার পরে এখানে আমি দুধ দিলাম। আমি 2 কাপ দুধ জাল করে 1 কাপ করে নিয়েছি, সেটা পুরাটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিলিয়ে নিলাম। এবার আমি চিনি দিলাম, এখানে আমি 1.25 কাপ চিনি দিয়েছি। মিষ্টিটা আমি আমার পরিমাণে দিয়েছি, আপনারা কম বেশি দিতে পারবেন। আমি 1 কাপ নারকেল কোড়ানো দিলাম, এটা ফ্রেশ নারকেল কোড়ানো। আপনারা চাইলে এখানে নারকেল কোড়ানোটাও কম বেশি করে দিতে পারবেন, তবে নারকেল কোড়ানো যত বেশি হয় এটা খেতে কিন্তু ততই ভালো লাগে। আমি পরিমাণ অনুযায়ী একটু লবণ দিলাম। আমি মিষ্টি জিনিসে একটু লবণ খাই, আমার কাছে ভালো লাগে। অনেকে মিষ্টি জিনিসে লবণ খান না, তারা স্কিপ করবেন। আমার কাছে লবণ না দিলে এটা একটু পানসে লাগে। আর আমি সুজি আর দুধ গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি কিছুক্ষণ জাল করে নিব। সুজিটা যেহেতু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেজন্য এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ভালো করে নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়, আর এটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। এবার আমি চুলা হিটটা বন্ধ করে দিব, আর আমি একটু দেখিয়ে দিলাম এটা ঘনত্বটা। এটা কিন্তু একদম ঘন করা যাবে না, একটু লিকুইড রাখতে হবে, কারণ এটা ঠান্ডা হলে অনেকটা ঘন হয়ে যাবে। মশলাটা উঠিয়ে ফেলে দিব, চুলা হিট বন্ধ করে আমি তারপরেও 1 মিনিটের মতো এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপরে আমি একটা সার্ভিং বলে ঢেলে নিব, ঢেলে নিচ্ছি। আর ঢালার ঘনত্বটা আপনারা দেখেই বুঝতে পারবেন এটার ঘনত্বটা কীরকম হয়েছে। এটা ঠান্ডা হলে আর একটু ঘন হবে। আমি পুরাটাই ঢেলে নিলাম, হয়ে গেল আমার খিস্যা রান্না। এটা অনেকেই খিস্যা বলে, অনেকেই ক্ষীর বলে, আমরা কিন্তু খিস্যা বলি আমাদের আঞ্চলিক ভাষায়। উপরে ফ্রেশ নারকেল কোড়ানো দিলাম, এটা দেখা সৌন্দর্যের জন্য দিয়েছি। আপনারা চাইলে শুকনা নারকেলের গুঁড়াটাও দিতে পারবেন। আর এটা এমনিও খেতে ভালো লাগে, বা পাটিসাপটা দেও, পাটিসাপটা করলেও ভালো লাগে, এমনি এমনিও খেতে কিন্তু এটা খুব ভালো লাগে। হয়ে গেল আমার খিস্যা রান্না করা। এবার আমি শীট রেডি করে নিব। শীট রেডি করতে এখানে আমি 1/4 কাপ দুধের সঙ্গে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ ভর্তি করে দিয়েছি। দিয়ে গুলিয়ে নিয়েছি শুকনা চালের গুঁড়া, ময়দা নিয়েছি, তালের রস, চিনি নিয়েছি। এবার আমি একটা বলের মধ্যে প্রথমেই আমি শুকনা চালের গুঁড়া দিলাম। আমি এখানে 1.5 কাপ শুকনা চালের গুঁড়া দিয়েছি, 1/4 কাপ ময়দা দিয়েছি,
দিয়ে শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিলিয়ে নিব। আর আমি চিনি দিব, চিনি নিয়েছি আমি 1.5 টেবিল চামচ, পরিমাণ মতো লবণ দিব। এবার শুকনো উপকরণগুলো আমি মিলিয়ে নিব। মিলানো হয়ে গেছে, এবার আমি তালের রসটা দিলাম। এখানে আমি 1 কাপ তালের রস দিলাম, আর এটা কিন্তু ঘন তালের রস, আর রসটা কিন্তু জাল করা রস না, কাঁচা রস। এবার যে দুধটা গুলিয়ে নিয়েছি সেই দুধ আমি অল্প অল্প করে দিব, দুধ আর তালের রস দিয়ে গুলায় নিব। আর এখানে চিনি থেকেও কিন্তু পানি ছেড়ে দিবে, তো এটা আমি ভালো করে গুলিয়ে নিব। আর আমি এখানে 1.5 টেবিল চামচ চিনি দিয়েছি। আপনারা যদি এই পুরের মধ্যে চিনিটা না দিতে চান তাহলে এটা স্কিপ করতে পারবেন, আমার কাছে সেটটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, সেই জন্য আমি 1.5 টেবিল চামচ দিয়েছি। দিয়ে এটা আমি গুলিয়ে নিলাম, এটা কিন্তু গোলানো হয়ে গেছে। ঘনত্বটা আপনারা অবশ্য দেখেই বুঝতে পারবেন এটা কীরকম ঘনত্ব করে এই শীটটা তৈরি করতে হয়। আমি আবারও কাছে থেকে একটু দেখিয়ে দিচ্ছি, এটা এরকম ঘন তো হবে, একদম পাতলাও হবে না আবার একদম ঘনও হবে না। এটা এবার ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য, ফিরবো 1 ঘন্টা পরে। যেহেতু শুকনো চালের গুঁড়া সেই জন্য এটা আমি 1 ঘন্টার জন্য গুলিয়ে রেখেছিলাম। চুলায় একটা ননস্টিকের কড়াই বসিয়েছি, এখানে আমি সরি চুলায় একটা ননস্টিকের আমি ফ্রাই প্যান বসিয়েছি। এখানে টিস্যু পেপার দিয়ে এটা একটু মুছে নিলাম, আর আমি 1/2 কাপের মতো বেটার দিলাম। দিয়ে হাতলটা ধরে একটু ঘুরিয়ে দিলেই হয়ে গেল। এবার এটা আমি পুর দিয়ে দিব, আর এটা কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যায়, 1-2 মিনিট এভাবে রাখলে এটা হয়ে যাবে। এবার আমি পুর দিলাম, পুরের ঘনত্বটা আপনারা অবশ্য দেখলেন, এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেক ঘন হয়ে গেছে। আর আমি একটা পাটিসাপটা বানিয়ে নিলাম, হয়ে গেল কথা বলতে বলতে একটা কিন্তু বানানো হয়ে গেল। এবার উঠিয়ে নিব, উঠিয়ে নিলাম। আমি সেমভাবে সবগুলা বানাবো, আর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি আবারও 1/2 কাপ বেটার দিয়েছি, দিয়ে হাতলটা ধরে হালকা করে এভাবে ঘুরিয়ে দিলে হয়ে গেল আমার শীত তৈরি। আর পুরটা কম বেশি করে দেওয়া যাবে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, আর আমার পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই রেসিপিগুলো খুব সহজভাবে আমি শেয়ার করি। হয়ে গেল আরেকটা বানানো, তো এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ খুবই ভালো লাগবে। আর আমাকে জানাবেন কেমন হয়েছিল। আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি, আমার সবগুলো বানানো হয়ে গেছে, আর এটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, খেতেও দারুণ মজা হয়েছিল। খুব সহজভাবে এটা তৈরি করা যায়, ঘরে তৈরি করলে এটা স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে নেওয়া যায়। আর তালের সিজন প্রায় শেষ, এখনও যদি আমরা তালের পাটিসাপটা না খাই তাহলে কেমন হয় বলুন তো? আমরা এই খিস্সা পাটিসাপটা ঝটপট ঘরে তৈরি করে নিব। আর তালের সিজন প্রায় শেষ, যদি না খেয়ে থাকেন তাড়াতাড়ি এখনই আমার ভিডিওটা দেখে বানিয়ে নেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।